নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর সাবুদানা ড্রিঙ্কের রেসিপি। তীব্র গরমের দিনে মন প্রাণ ঠান্ডা করতে এই ড্রিঙ্কের জুড়ি মেলা ভার। সাথে এই রমজান মাসে ইফতারেও কিন্তু এই ড্রিঙ্কটা আপনারা রাখতে পারেন। প্রথমেই একটা বাটিতে কিছুটা জল নিয়ে এক টেবিল চামচ মতো বেজিল সিডস বা সবজা সিডস আমি ভিজিয়ে রাখবো। এগুলো মিনিট পাঁচেক ভেজালেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে এই দানাগুলো। বেজিল সিডস কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী, তাই প্রত্যেক দিনের খাদ্য তালিকায় অন্তত এক চা চামচ মতো বেজিল সিডস রাখতেই পারেন। তো বেজিল সিডসটাকে আমি জলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেবো এবং আরও একটা প্রিপারেশন আমি এই ড্রিঙ্কটার জন্য রেডি করে রেখেছি, সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ মতো সাবুদানা, ছোটো দানার সাবু নিয়েছি অবশ্যই। সাবুদানাটাকে এক ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। সাবুটাও এখন ভালো মতো ফুলে গিয়ে নরম হয়ে গেছে এবং এটা রেডি হয়ে গেছে রান্না করার জন্য। তো এবার একটা কড়াইতে অল্প পরিমাণে, মোটামুটি ওই 1 কাপ মতো জল নিয়ে নিচ্ছি আমি। জলটাকে ফুটতে দেব প্রথমে। জলটা ফুটে গেলে পরে এর মধ্যে সাবুদানা দিয়ে দেব 4 টেবিল চামচ মতো। আমি এখানে সাবুদানা, বেজিল সিডস এগুলো একটু বেশি পরিমাণেই ভিজিয়েছিলাম, তবে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই আপনারা ভিজিয়ে নিতে পারেন। ছোটো দানার সাবু সেদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট যথেষ্ট। আমি পুরো প্রসেসটাই একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিলাম। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে সাবুদানাটাকে ফুটিয়ে নিলেই দেখবেন সাবুদানাটা এরকম একটু ট্রান্সপারেন্ট টাইপের হয়ে গেছে, মানে একদম সাদাটে ভাবটা কেটে গিয়ে এরকম স্বচ্ছ হয়ে যাবে সাবুদানাটা। তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। তো এবার এই সাবুদানাটার জলটা ছেঁকে নিতে হবে। একটা ছাঁকনির ওপরে দিয়ে সাবুদানার জলটা আমি ছেঁকে নিচ্ছি। এরপর একটু ঠান্ডা জল নিয়ে সাবুদানার ওপর থেকে দিয়ে দেব, যাতে এর মধ্যে চলা কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় এবং সাবুদানাটা আর বেশি নরম না হয়ে যায়। এভাবে ছাঁকনির ওপরেই সাবুদানাটা রেখে এটাকে সাইডে রেখে দেব এবং বাকি প্রসেসটা করে নেব। যে কড়াইতে আমি সাবুদানাটা সেদ্ধ করেছি সেই কড়াইটাই গ্যাসে বসিয়ে এর মধ্যে এবার 3 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। যে কোনো লিকুইড দুধ এখানে আপনারা ব্যবহার করতে পারেন, মানে সিঙ্গল টোন, ডাবল টোন, ফুল ক্রিম এসবের কিন্তু কোনো গল্প নেই, যে কোনো দুধ এখানে ব্যবহার করা যাবে। আমি এখানে সিঙ্গল টোন দুধ নিয়েছি আর 1/2 লিটারের 1.5 প্যাকেট দুধ এখানে ব্যবহার করছি। ভালো করে একবার নাড়াচাড়া করে দুধটাকে ফুটতে দেব আর এই সময় একটু ঠান্ডা দুধের মধ্যে আমি 1 টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার গুলে রেখে দেব। কাস্টার্ড পাউডার যদি বাড়িতে না থাকে এটা ছাড়াই কিন্তু এই ড্রিঙ্কটা আপনারা রেডি করতে পারেন। সেক্ষেত্রে দুধের পরিমাণটা আর একটু বেশি নেবেন, নিয়ে দুধটাকে একটু ঘন করে নেবেন, তাহলেই কিন্তু খুব ভালো স্বাদ আসবে। আর কাস্টার্ড পাউডার কিন্তু ঠান্ডা দুধের সাথে এভাবে গুলে নিয়ে তারপর গরম ফুটন্ত দুধের মধ্যে অ্যাড করবেন, তা না হলে যদি ডিরেক্টলি কাস্টার্ড পাউডার গরম দুধে অ্যাড করেন তাহলে কিন্তু সেটা দলা পাকিয়ে যাবে, কোনোভাবেই ভালোভাবে মেশাতে পারবেন না সেটাকে। তো দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর কাস্টার্ড পাউডারের যে স্ল্যাডিটা তৈরি করেছিলাম, মানে কাস্টার্ড পাউডার যেটা আমি দুধের সাথে গুলে রেখেছিলাম, সেটা এই ফুটন্ত দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি। যেহেতু আমি এটা একটু হেলদি রাখতে চাইছি সেই জন্য আমি মিছরি গুঁড়ো করে এখানে ব্যবহার করছি, তবে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। কেউ চাইলে তাল মিছরিও ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু আরও বেশি হেলদি হবে। আর মিষ্টির পরিমাণটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন, তবে এই ড্রিঙ্কটাতে খুব বেশি ক্যাটক্যাটে মিষ্টি কিন্তু ভালো লাগবে না। তো দুধটা এদিকে ফুটতে থাক, গ্যাসের ফ্লেমটা কমানোই রয়েছে। এবার আমি আরও একটা প্রিপারেশন করে নিচ্ছি। মোটামুটি 10-12টা গোটা কাজু বাদাম নিয়েছি একটা বাটির মধ্যে। কাজু বাদামটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর সাথেই 7-8টা মতো কাঠবাদাম বা আমন্ড এখানে নিয়ে নিয়েছি। একটু গরম জলে ভিজিয়ে বাদামের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই কাজু বাদাম এবং কাঠবাদামটার মধ্যে ফুটন্ত দুধ 1 হাতা মতো দিয়ে এটা একটু ঠান্ডা হয়ে গেলেই মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। তবে একদম মিহি করে পেস্ট করব না, একটু দানা দানা রেখে পেস্ট করব। এই স্টেপটা স্কিপ না করারই চেষ্টা করবেন, কারণ বাদাম বাটাটা দেওয়া হলে কিন্তু এই ড্রিঙ্কের স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। তো মিক্সিতে বাদামটা বেটে নিয়ে বাদাম বাটাটাকে আমি এই ফুটন্ত দুধের মধ্যে অ্যাড করে দিলাম। আর দেখতেই পেলেন বাদামটাকে কিন্তু একদম মিহি করে আমি বাটিনি।
বাদাম বাটাটা দেওয়ার পরে দুধটা আর জাস্ট একটু গাঢ় হয়ে এলেই এটাকে নামিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু আর এটাকে রান্না করার প্রয়োজন নেই। মোটামুটি এটা 1 ফুট মতো হয়ে এলেই দেখবেন একটু ঘন হয়ে গেছে দুধটা, তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন দুধটা ফুটতে শুরু করেছে, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে, তাই এরকম কনসিস্টেন্সিতেই কিন্তু দুধটাকে নামিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে, তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। তারপর এই দুধটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর দেখুন দুধটা কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে গেছে। তো এবার এর মধ্যে প্রথমে জল ঝরিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিচ্ছি, পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। সাবুদানাটা দেওয়ার পর ভালো করে একবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেব, তাহলেই কিন্তু সাবুর যে দানাগুলো রয়েছে সেগুলো এখন জড়িয়ে রয়েছে, নাড়াচাড়া করে দিলেই কিন্তু ছেড়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা বেজিল বা সবজা সিডস 3 টেবিল চামচ মতো, এটাও কিন্তু আমি পুরোটা ব্যবহার করছি না। আর 1 টেবিল চামচ সবজা সিডস ভেজার পরে দেখছেন বেশ অনেকটাই হয়ে গেছে, মানে প্রায় 4 গুণ বেড়ে গেছে। এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব দুধের সাথে। স্বাদ বাড়ানোর জন্য এবার এর মধ্যে কিছুটা খেজুর কুচি এবং কিছুটা বাদাম কুচি দিয়ে দেব। বাদামের মধ্যে এখানে আমি পেস্তা, কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়েছি। আপনারা এর মধ্যে শুধু কাজু, কিশমিশ এবং খেজুরও ব্যবহার করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এই দুধটাকে এবার 2 থেকে 3 ঘন্টা মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। হাতে সময় কম থাকলে আপনারা কিন্তু ঘন্টাখানেকও এটাকে ফ্রিজে রাখতে পারেন, মানে একটু ঠান্ডা হওয়া নিয়ে কথা। তো আমি কড়াই সমেতই এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। প্রায় 2 ঘন্টা পর আমি এই দুধটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। এখন দেখুন ঠান্ডা হওয়ার পর দুধটা কিন্তু আগের থেকে আরও একটু ঘন হয়ে গেছে। এরপর এর মধ্যে বেশ কিছু ফলের টুকরো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে আপেল, আঙুর এবং বেদানা ব্যবহার করেছি, মানে আমার বাড়িতে যেটুকু ছিল সেটুকুই ব্যবহার করেছি এখানে। আপনারা পছন্দ মতো যে কোনো ফল কিন্তু এই ড্রিঙ্কটাতে ব্যবহার করতে পারেন, মানে অবশ্যই একটু মিষ্টি ধরনের ফল, আম, কলা, পাকা পেঁপে এই ধরনের বিভিন্ন ফল এখানে ব্যবহার করা যাবে। এটা কিন্তু বাচ্চাদের ফল খাওয়ানোর নিনজা টেকনিক। বাচ্চাদেরকে বাড়িতে ফল খাওয়ানোটা কিন্তু খুব কঠিন একটা কাজ, কিন্তু এইভাবে যদি ফল খাওয়ানো হয় তাহলে বাচ্চারা দেখবেন চেটেপুটে ফল খাচ্ছে। আমার ছানাটিকেও আমি ফল এমনি খাওয়াতে পারি না, তো এইভাবেই খাওয়াই। এনিওয়েজ পছন্দ মতো যে কোনো গ্লাসে আপনারা এটা সার্ভ করতে পারেন। সাজানোর জন্য উপর থেকে কয়েকটা বেদানা আমি এইভাবে ছড়িয়ে দিলাম এবং এটা একদম রেডি সার্ভ করার জন্য। আজকের এই সাবুদানা ড্রিঙ্কের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমায় জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে ছোট্ট করে একটা লাইক করে আমার চ্যানেলটাও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।